টি টোয়েন্টি বিশ্বকাপ তো বটেই, যে কোনো বিশ্বকাপেই এবারের আগে কখনোই ফাইনালে উঠতে পারেনি দক্ষিণ আফ্রিকা। ওয়ানডে ও টি টোয়েন্টি মিলিয়ে এর আগে সাতবার বিশ্বকাপের সেমিফাইনাল খেললেও প্রতিবারই হতাশ হয়ে বাড়ি ফিরতে হয় প্রোটিয়াদের। কিন্তু এবার আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠে 32 বছরে সেই অভিশাপ থেকে যেন মুক্তি পেল দক্ষিণ আফ্রিকা। সেমিতে দক্ষিণ আফ্রিকার এই চোখ করা যাত্রাটা শুরু হয় 1992 ওয়ানডে বিশ্বকাপ থেকে। তবে সেটা চোখের চেয়ে দুর্ভাগ্যই বলা চলে। সেবার ইংল্যান্ডের বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত সেমিফাইনাল জিততে একটা পর্যায়ে 12-22 রান লাগতো প্রোটিয়াদের। তখন আবার বৃষ্টি শুরু হলে এই টার্গেট গিয়ে দাঁড়ায় 7-22। কিন্তু প্লেয়াররা মাঠে নেমে জানতে পারে আসলে 7 না, বৃষ্টি আইনে 1-22 রান লাগবে দক্ষিণ আফ্রিকার। এভাবেই ব্রডকাস্টারদের মিসকমিউনিকেশন ও ভাগ্যের কারণে বাদ পড়তে হয় জন্টি রোডস অ্যালেন ডোনাল্ডদের। দক্ষিণ আফ্রিকার চোকার স্ট্যাকটি শুরুই হয় মূলত 1999 ওয়ানডে বিশ্বকাপের সেমি থেকে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তখন জিততে 3 মাত্র 1 রান দরকার ছিল প্রোটিয়াদের। শেষ উইকেটে শেষ রানটি নিতে গিয়ে রান আউট হয়ে বসেন ডোনাল্ড। ম্যাচটি টাই হলেও সুপার 6 পর্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ জেতায় অস্ট্রেলিয়ায় জায়গা করে নেয় ফাইনালে। আবারও কপাল পুড়ে ল্যান্স ক্লুজনারদের। 2007 ওয়ানডে বিশ্বকাপের সেমিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাত্র 149 রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। আর এই রান মাত্র 31 ওভার 3 তাড়া করে ফেলে অজিরা। প্রোটিয়াদের বিদায় নিতে হয় আরেকটি বিশ্বকাপের সেমি থেকে। 2009 টি-20 বিশ্বকাপে একে একে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও ভারতকে হারিয়ে সেমিতে জায়গা করে নেয় দক্ষিণ আফ্রিকা। কিন্তু পাকিস্তানের বিপক্ষে সেই সেমি মাত্র 7 রানে হেরে যায় স্মিথ ক্যালিসরা। অথচ তাদের হাতে তখনও ছিল 5। 2014 টি-20 বিশ্বকাপে আরও একবার সেমিফাইনাল থেকে বাদ পড়ে দক্ষিণ আফ্রিকা। সেবার ভারতের বিপক্ষে প্রথমে ব্যাট করতে নেমে 172 রান করে প্রোটিয়ারা। মাত্র 4 হারিয়ে 19 ওভার 1 মধ্যেই এই রান তাড়া করে ফেলে MS ধোনির দল। 2015 ওয়ানডে বিশ্বকাপে দারুণ ফর্মে ছিলেন দক্ষিণ আফ্রিকার সবাই, কিন্তু তবুও সেমির বাধা পার হতে পারেনি তারা। বৃষ্টি বিঘ্নিত প্রথম সেমিতে 43 ওভারে কিউইদের 282 রানের টার্গেট দেয় ডিভিলিয়ার্সরা। সেই রান মাত্র 1 বাকি থাকতে তারা করে ফেলে নিউজিল্যান্ড। আর আবারও ভাগ্যের কাছে হেরে বাড়ি ফেরে প্রোটিয়ারা। 2023 ওয়ানডে বিশ্বকাপের সেমিতে আবারও অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা। কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথমে ব্যাট করে মিলারের সেঞ্চুরি সত্ত্বেও মাত্র 112 রানে অল আউট হয় প্রোটিয়ারা। জবাবে 47.2 মধ্যে এই রান তাড়া করে ম্যাচ জিতে ফাইনালে উঠে যায় অজিরা। বরাবরের মতো চোকার স্ট্যাগ নিয়ে এবারও বিদায় নেয় দক্ষিণ আফ্রিকা। কিন্তু এবার সব কিছুকে ছাপিয়ে চোকার স্ট্যাককে মুছে দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা। এই 32 অপেক্ষার অবসান কি শুধু ফাইনাল খেলেই হবে? মনে হয় না। চ্যাম্পিয়ন হয়েই নিজেদের চোকার স্ট্যাক আজীবনের জন্য মুছে দিতে চাইবে প্রোটিয়ারা।